মুখস্থ রয়েছে, ওরকমভাবে আমাদের আরবি শব্দটিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থাৎ যতগুলো হরফ রয়েছে সমস্ত হরফকে মুখস্থ রাখতে হবে। তো সমস্ত হরফকে বলা হয় হুরফুল হেজাইয়া, হুরফুল হেজাইয়া। প্রথম শব্দ আলিফ, বা চিনতে চিনবেন কীভাবে? নিচে যার একটা ফোঁটা আছে সেটা আপনি দেখে বলবেন আপনি এটা বা, নিশ্চিত নিচে যার একটি ফোঁটা আছে সেটা হচ্ছে কি বা। দেখি তা, তা আমার সঙ্গে বলুন তা, কে হচ্ছে তা বলুন, উপরে দুটি নোক্তা বা ফোঁটা। সা, এটা হচ্ছে সা, অর্থাৎ আলিফ তো চিনতে পারছেন কোনো অসুবিধা নেই, বা যার নিচে একটি ফোঁটা, তা যার উপরে দুটি ফোঁটা, সা চিনতে পারছেন আপনি কী দেখে, যার তিনটি ফোঁটা আছে উপরে। সাধারণত এগুলো শব্দ কোরআন মাজিদে পরপর আসবে না, যেরকম আমাদের বাংলা ভাষায় বাংলা পড়তে গেলে বারে প্রতি শব্দ কি পরপর আসে, আসে না। কোনোরূপভাবেই এগুলো শব্দ আমাদের পরপর আসবে না, তার জন্য কি কেউ তো আগে আসবে কেউ তো পরে আসবে, তো কেউ আগে আসবে কেউ পরে আসবে সেই হিসেবে একটু ডিসকাস করা যাক, তাতে চিনতে পারলাম আমি। দেখুন আপনি, আমি লিখছি এখানে, বলুন দেখি এখানে কী আছে, নিচে একটা ফোঁটা দেখে আপনি কী বলবেন, এটা বা, এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা, নিচে যার একটা ফোঁটা বা, লাম্বা খানে চিনতে পারছেন লাম্বাটা কি আলিফ। আবার হচ্ছে দুটি ফোঁটা আছে কি তা, লিপটা এখানে লাগিয়ে দিলাম তো হলো কি তা আলিফ। আবার দেখি সা, লম্বাটা আলিফ। তাহলে আমরা চিনতে পারলাম যে বায়ের সঙ্গে আলিফ কীভাবে আসবে, তায়ের সঙ্গে আলিফ কীভাবে আসবে, সায়ের সঙ্গে আলিফ কীভাবে আসবে। এবার এগুলো শব্দ কিছু একটা ডিসকাস করা যাক। দেখুন সব চিনতে পারছেন নিচে একটা ফোঁটা আছে দেখিয়ে বলবো আপনি কি বা, উপরে তোলা ফোঁটা থাকলে তা, তাহলে এখানে দুটি শব্দর অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি বা আর তা। তবে আমাদের একের পর এক শব্দগুলো চলে আসছে। আবার দেখুন আমি লিখছি এখানে, পরে বলুন আপনি কী কী আছে এখানে, নিচে একটা ফোঁটা থাকলে পরে বা, উপরে দুটো ফোঁটা আছে তা, লম্বাটা আলিফ, তিনটা ফোঁটা আছে সা, নিশ্চিত। আপনি এটা আগে নিয়ে আসেন, এটাও আগে নিয়ে আসেন, আপনি কোনো অসুবিধা নেই, যেহেতু আপনাকে চিন্তা হবে কি দেখে ফোঁটা দেখে, নিশ্চিত ফোঁটা দেখে চিন্তা হবে, নিশ্চিত যার ফোঁটা আছে একটা বা, ওপরে দুটা ফোঁটা তা, এটা সা। বলুন না কি আছে, দেখবেন কটা ফোঁটা আছে, তিনটে ফোঁটা আছে, তো বলবেন কি সা, যার নিচে একটি ফোঁটা কি শিখলেন বা, তার উপরে দুটি ফোঁটা তা, এই তো